আসসালামু আলাইকুম বন্ধুরা, অল্টারনেটিভ ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে ডিস্ট্রিক্ট জজ কোর্ট জব সার্কুলার 2023 দেখব। নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া থেকে জেলা ও দায়রা জজ আদালত বগুড়া নিম্নলিখিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিম্নলিখিত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। প্রথম যে পদটি আছে ক্যাশিয়ার, কোন স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার SSC বা সমমানের উত্তীর্ণ পরীক্ষায় এবং নিম্ন নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে প্রচলিত বিধি মোতাবেক জামানত দিতে হইবে। বেতন গ্রেড 16,9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। দুই নম্বর যে পদটি আছে নাজির, যে কোনো স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হইবে। বেতন গ্রেড 16,9,300 থেকে 22,490, পদ সংখ্যা 7টি। তিন নম্বর যে পদটি আছে হিসাব রক্ষক, কোন স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। চার নম্বর যে পদটি আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ ও সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, টাইপ লিখনে ইংরেজিতে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং 20 বাংলা ইংরেজিতে থাকতে হবে। বেতন গ্রেড 16,9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 3টি। পাঁচ নম্বর যে পদটি আছে জারি কারক, কোন স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সমমানের উত্তীর্ণ হইতে হবে। বেতন গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570, পদ সংখ্যা 2টি। অফিস সহায়ক, যে কোনো স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সমমানের পরীক্ষার উত্তীর্ণ হতে হইবে। বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 3টি। দেখতে পারছেন এখানে প্রার্থীকে পুরো ডিটেলস দেখা আছে http://bogura.judiciary.gov.bd হইতে ডাউনলোড করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি।